লাস্ট দুইটা ভিডিওতে আমরা মূলত ইউআরএল প্যারামিটার্স নিয়ে আলোচনা করেছি এবং আই হোপ যে আপনারা এই ইউআরএল প্যারামিটারের কনসেপ্টটা বুঝতে পেরেছেন হয়তো এখনও অনেকের ভেতরে এই কনফিউশনটা কাজ করছে যে আসলে এই প্যারামিটার দিয়ে আসলে আমরা কি করব কনফিউশন থাকাটাই স্বাভাবিক আর যদি আপনার মনে এই কোশ্চিন এসে থাকে তাহলে আপনি আমাদের থেকে একটু অ্যাডভান্স তবে চিন্তা করার কোনো কারণ নেই নিয়ার ফিউচার আমরা অনেক কিছু জানবো এবং এই ইউআরএল প্যারামিটার দিয়ে আমরা যে কি করব আসলে সেটা আমরা পরবর্তীতে বুঝতে পারবো কেবল তো আসলে আমাদের কোর্সটা শুরু ইটস জাস্ট বেসিক্স ইউআরএলের আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে কুয়েরি স্ট্রিং তো এবার দেখা যাক কুইরি স্ট্রিং ব্যাপারটা কি এটা একটু অ্যাডভান্স কনসেপ্ট একদম বিগিনার্স লেভেলের প্রোজেক্টে কুয়েরি স্ট্রিংটা আপনারা দেখতে পারবেন না কিন্তু ফিউচারে আমরা এটা ব্যবহার করবো তাই আগে থেকেই আপনাদেরকে একটু টাচ দিয়ে রাখছি কুয়ারি স্ট্রিং সম্পর্কে অনেক সময় আপনারা ইউআরএল এর সাথে অনেক বড় বড়ো টেক্সট দেখতে পারবেন যে একটা কোয়েশ্চিন মার্ক দেওয়া থাকে তারপরে আরও অনেক 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 ইকুয়াল সাইন কিছু ভ্যালু কিছু পেয়ার অনেক কিছু দেওয়া থাকে সাপোজ ক্যাটাগরি ক্যাটাগরি ইজ ইকুয়াল টু টেক এরপরে অ্যামপারসেন্ট সাইন দেওয়া থাকে এরপরে দেওয়া থাকে সাপোজ পেজ পেজ ইজ ইকুয়াল টু কী দেওয়া হতে পারে সাপোজ টেন দশ নাম্বার পেজ আবার অ্যাম্পারসেন্ট দেওয়া থাকে এবং এরপরে দেওয়া থাকলো ফিল্টার ফিল্টার কী হিসাবে আমি দিলাম হচ্ছে লেটেস্ট অ্যাকচুয়ালি ইকুয়াল সাইন দিলেই হবে লেটেস্ট এই যে এতগুলো স্ট্রিং এগুলো কিন্তু রাউটের অংশ না এবং এগুলো দিয়ে যদি আমি ইন্টার করি তাহলে আমি কোনো ইরোর পাচ্ছি না আমি যদি আমার টার্মিনালের দিকে তাকাই তাহলে আমি দেখবো যে সেখানে কোনো ইরোর নেই অ্যাকচুয়ালি আমাদের ইউরএলটা টু হান্ড্রেড সাইন দিচ্ছে যে দেখেন টু হান্ড্রেড কিন্তু আমি এরকম তো কোনো রাউট তৈরি করিনি যে ক্যাটাগরি নিতে পারবে যে পেজ নিতে পারবে যে ফিল্টার নিতে পারবে আবার আমাদের পেজটা সঠিকভাবে রেন্ডারও হচ্ছে এর মেইন কনসেপ্টটা হচ্ছে এই অংশটাকে সিম্পলি ইগনোর করে যায় আমাদের সার্ভার এই বিষয়গুলোকে সে গ্রহণযোগ্যতাই নেবে না অর্থাৎ আমাদের প্রথম অংশের সাথে যদি মিলে যায় রাউট তাহলেই রাউট সঠিকভাবে হ্যান্ডেল করবে এবং এই যে এইগুলো এগুলো মেটা ইনফরমেশন হিসাবে আপনি কল্পনা করে নিতে পারেন অর্থাৎ একটা রিকোয়েস্ট যে আপনি পাঠাচ্ছেন এই রিকোয়েস্টের সাথে আরও কিছু এক্সট্রা ইনফরমেশন আপনি প্রোভাইড করছেন যে ভাই আমি পোস্ট পেতে চাচ্ছি সবগুলো পোস্ট পেতে চাচ্ছি কিন্তু আমার ক্যাটাগরিটা টেক হলে ভালো হয় অর্থাৎ আমার ক্যাটাগরিটা টেক হতে হবে আমার পেজ নাম্বার দশ নাম্বার পেজ যেটা আছে সেটাই যেন হয় এবং ফিল্টার যেটা আমি করতে চাচ্ছি সেটা যেন লেটেস্ট হয় অর্থাৎ লেটেস্ট পোস্টগুলো যেন আমি পেতে চাই অর্থাৎ আপনি পোস্টই পেতে চাচ্ছেন আমার ইউরেল ঠিকই আছে ইউআরএল পোস্ট পোস্টই থাকবে কিন্তু আপনি এক্সট্রা কিছু মেটা ইনফরমেশন আমাদের সার্ভারকে দেবেন যেন সার্ভার সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে আপনার জন্য পোস্টটা প্রস্তুত করে ওকে দ্যাট ইজ কল্ড কোয়েরি স্ট্রিং এখন কোশ্চিন হচ্ছে এখানে তো আমি ডেটাগুলোকে পাঠালাম এবং আমাদের সার্ভারে আমি তেমন কিছু দেখতে পাচ্ছি না পেজও সঠিকভাবে লোড নিয়েছে কিন্তু এই ডেটাগুলোকে আমি এক্সট্র্যাক্ট করব কিভাবে আমি বুঝব কিভাবে যে ক্যাটাগরিতে আসলে কি বলা হয়েছে বা পেজ নাম্বার কত বলা হয়েছে অথবা ফিল্টার করতে বলা হয়েছে কিসের মাধ্যমে এটা আমরা বুঝবো কিভাবে ইউআরএল প্যারামিটারের মতো আরেকটা কনসেপ্ট এখানে আছে তার নাম হচ্ছে কোয়েরি আমরা লিখতে পারি কনসোল ডট লগ রিকুয়েস্ট ডট কুয়েি এই রিকুয়েস্ট ডট কুয়েি যখন আমরা লিখবো এটা একটা প্রোপার্টিস যেই প্রোপার্টিসটা মূলত একটা অবজেক্ট যেই অবজেক্টের ভেতরে এখানে যে কুয়েরিগুলো থাকবে এখানে যে কোয়েরি স্টিংটা আমরা তৈরি করেছি সেই কুয়ারি স্টিংয়ের কি ভ্যালু পেয়ারটা চলে আসবে এখানে যে ক্যাটাগরি এটা হচ্ছে কি আর ইকুয়ালের পরে যে ভ্যালুটা আছে টেক এটা হচ্ছে ভ্যালু এরপরে অ্যাম্পারসেন্ট দিয়ে দুইটা কোয়েরিকে মার্চ করা হয়েছে অর্থাৎ ক্যাটাগরি ইকুয়াল টু টেক এটা একটা কোয়েরি স্ট্রিং এরপরে অ্যাম্পারসেন্ট দিয়ে পেজ ইকুয়াল টু টেন এটা একটা কোয়েরি স্ট্রিং এই ক্ষেত্রে পেজ হচ্ছে আমাদের কি এবং হচ্ছে টেন হচ্ছে ভ্যালু অ্যাম্পারসেন্ট দিয়ে আরেকটা কুইরিকে কানেক্ট করা হয়েছে বা অ্যাপেন্ট করা হয়েছে এক্ষেত্রে ফিল্টার কুইরির কি হচ্ছে ফিল্টার এবং ভ্যালু হচ্ছে লেটেস্ট ওকে এইবার আমরা যদি আমাদের কোডটাকে সেভ করি অ্যাকচুয়ালি আমরা সেভ করিনি সেভ করি এবং ইউআরএলে গিয়ে আবারও আমরা হিট প্রেস করি কারণ আমাদের এখন কনসোল লক করা রয়েছে তাই না আমরা আমাদের সার্ভারে কনসোল লক করেছি এইবার আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরি ইজ ইকুয়াল টু টেক এটা একটা প্রপার্টি আমাদের অবজেক্টের এবং টেক হচ্ছে তার ভ্যালু পেজ পেজ ইকাল টু টেন ফিল্টার ইজ ইকাল টু লেটেস্ট এই ইনফরমেশনটা আমাদের কাজে লাগবে পরবর্তীতে যখন আমরা কাজ করব তখন আমরা সিম্পলি ডিস্ট্রাকচারিং করে নিতে পারি ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট কোয়েরি এখান থেকে আমরা কী কী ডিস্ট্রাকচারিং করতে চাচ্ছি সাপোজ ক্যাটাগরি দেন হচ্ছে পেজ দেন হচ্ছে ফিল্টার এই বিষয়বস্তুগুলোকে আমরা সিম্পলি এক্সট্র্যাক্ট করে নিতে পারি এইবার ক্যাটাগরি যেটা চাওয়া হয়েছে সেই অনুযায়ী আমরা কোয়েরি করব যত নাম্বার পেজ চাচ্ছে সেই তত নাম্বার পেজই আমরা ইউজারকে প্রোভাইড করব ফিল্টার যেই যেই অনুযায়ী ফিল্টার করতে বলা হচ্ছে যদি লেটেস্ট থাকে তাহলে লেটেস্টগুলো দিব যদি অল থাকে তাহলে অল পোস্টগুলো প্রোভাইড করবো এখন আমাদের কাছে ডেটাটা আছে অর্থাৎ আমরা ইউআরএল থেকে এর কোয়েরি স্ট্রিংটাকে এক্সট্র্যাক্ট করে নিলাম এবং এটা অবজেক্টের ভেতরেও আপনি রাখতে পারেন ডিরেক্টলি রিকোয়েস্ট ডট কুয়ারি অবজেক্টের ভেতরে সে আছে আবার আপনি ডিস্ট্রাকচার করে প্রত্যেকটার জন্য একটা করে ভ্যারিয়েবল অ্যাসাইনও করে দিতে পারেন এই হচ্ছে মূলত আমাদের কোয়েরি স্ট্রিং যেটার ব্যবহার আপনারা দেখতে পারবেন যখন আমরা পেজিনেশন করবো যখন আপনি সর্টিং করবেন অ্যাসেন্ডিং অর্ডারে সর্টিং করবেন আর ডিসেন্ডিং অর্ডারে সর্টিং করবেন সেটা আপনাকে বলতে হবে তারপরে আপনি ফিল্টারিং করতে চাচ্ছেন লেটেস্টগুলো ফিল্টার করতে চাচ্ছেন না কি করতে চাচ্ছেন সেইগুলো যখন আপনি করবেন তখন আপনাকে এই কুইরি স্টিংগুলো প্রোভাইড করতে হবে এবং এটার ব্যবহার আমরা দেখতে পারবো যখন আমরা আমাদের প্রজেক্টটা করব তখন আমরা প্রপারলি দেখতে পারব ওকে তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে